সম্প্রতি বক্স অফিসে রাজত্ব করছে দক্ষিণে তারকা প্রবাসের কালকি টোয়েন্টি এইট নাইনটি ডেডি চলচ্চিত্রটি কেননা বিগ বাজেটের এই চলচ্চিত্রটি মুক্তির পর এখন পর্যন্ত আটশো কোটি রুপির মতো ইনকাম করে তার মানে তো ধারণা করা যায় চলচ্চিত্রটি মোট অঙ্কের অর্থ আয় করেছে কেননা প্রবাসের এই চলচ্চিত্রটি তার অনুরাগীদের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা অর্জন করে তাই তো অবশ্য চলচ্চিত্রটি দেশের মাটির পাশাপাশি বিদেশের মাটিতেও মোট অঙ্কের অর্থ আয় করে মোরবার এই জন্য অবশ্য ধারণা করা যায় চলচ্চিত্রটি প্রায় হাজার কোটি রুপির মতো ইনকাম করবে সুতরাং যাহোক আর মাত্র একটা সপ্তাহ পরই ধারণা করা যাবে চলচ্চিত্রটি সর্বমোট কতটাকে ইনকাম করেছে অন্যদিকে আপনারা সকলে যেন নির্মাতা জানিয়েছিলেন চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড নির্মাণ করবেন সেই সাথে অবশ্য নির্মাতা আরও জানিয়েছিলেন যে তারা তিরিশ দিনের শ্যুটিংয়ের কাজ শেষ করেছেন এরই মধ্যে তাই তো অবশ্য খুবই তাড়াতাড়ি চলচ্চিত্রের দ্বিতীয়খণ্ডে শুটিংয়ের কাজ শুরু করবেন নির্মাতা সেই ধারাবিগত সম্প্রতি নির্মাতা নাগসুইন জানিয়েছেন যে তারা মূলত দ্বিতীয় খণ্ডটি আরও বড় আকারে নির্মাণ করবেন সেই সাথে অবশ্য কর্ণ এবং অক্ষরদ্ামার চরিত্রটিকে আরেকটু দেখাবে চলচ্চিত্রের পর্দায় তাছাড়া চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডে আরও বেশি গুরুত্ব পাবে চলচ্চিত্রের খল চরিত্রে অভিনয় করা কমল হাসান কেননা চলচ্চিত্রের প্রথম খণ্ডে কমল হাসানকে সেভাবে দেখেনি তার অনুরাগীরা তাই তো এবার নির্মাতা জানিয়েছেন যে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডে কমল হাসানকে খল চরিত্রে প্রকাশ্যে আনবেন মোরবার এই জন্য অবশ্য ধারণা করা যায় যে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড আরও বেশি ধামাকাদার হবে সেই সাথে নির্মাতা আরও বলেন যে চলচ্চিত্রটিতে কৃষ্ণের চেহারা অবশ্য কাউকে দেখানো হবে না তাই তো আমরা দ্বিতীয় খণ্ড কৃষ্ণের চেহারাটিকে দর্শকদের মধ্যে উন্মোচন করব না কেননা চেহারা দেখানো হলে চলচ্চিত্রটি নিয়ে মেবি সমালোচনা হবে মূলত আমরা চাই না দর্শকদের মধ্যে আমাদের এই চলচ্চিত্রটি নিয়ে রকম সমালোচনা হোক তাই তো আমরা চলচ্চিত্রের পর্দে কৃষ্ণের চেহারাকে না দেখানোর পরিকল্পনা করে রেখেছি অনেক আগে থেকেই অন্যদিকে বর্তমানে প্রবাসের হাত অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে কেননা আগামীতে তাকে অবশ্য রাজা সাহেব চলচ্চিত্র অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা মূলত খুবই তাড়াতাড়ি চলচ্চিত্র শুটিং এর কাজ শুরু করবেন দক্ষিণ এই তারকা ঠিক এরপর অবশ্য সালা টু চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে প্রবাসকে কেননা নির্মাতা অনেক আগে থেকেই জানিয়েছিলেন তারা চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তি নির্মাণ করবেন তাই তো অবশ্য ধারণা করেছে চলিত বছরের শেষের দিকে সালার টু চলচ্চিত্র শুটিং এর কাজ শুরু করা হবে যাই হোক এখন শুধুমাত্র অপেক্ষার পালায় কেননা প্রবাসের অনুরাগীরা তার এই চলচ্চিত্রগুলো দেখার জন্য অপেক্ষায় আছে ফলে এই জন্য অবশ্য ধারণা করা যায় যে আগামী বছরগুলোতে প্রবাস যাবরও বক্স অফিসে দাপিয়ে বেড়াবে সুতরাং যোগ জেনিত নিলেন কালকি চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড নিয়ে কী বলেছেন চলচ্চিত্র নির্মাতা মোরোবার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য